বন্ধের সমর্থনে পথে বসে বিক্ষোভে শামিল বিজেপি কর্মী সমর্থকরা। ভোটলুটের বিরুদ্ধে স্লোগান, অবরোধে শামিল বিধায়ক, যদিও বন্ধের সেরকম সাড়া মিলল না বনগাঁতে। পৌর নির্বাচনে ভোট লুটের অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে সোমবার 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়। এদিন বনগাঁতেও বন্ধের সমর্থনে বনগাঁ রামনগর রোডের সামনে পথ অবরোধে বসেন বিজেপি কর্মী সমর্থকেরা। অবরোধ কর্মসূচিতে অংশ নেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন যশোহর রোডের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস বলেন, এই বন্ধের জন্য যারা আটকে পড়েছেন তার জন্য আমরা দুঃখিত। নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্রকে যারা হত্যা করেছেন তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। সারাদিন আপনারা মিডিয়া কভার করেছেন, মিডিয়ার কর্মীরা মার খেয়েছে, গণতন্ত্র শুধু লুণ্ঠিত না, গণতন্ত্র ধর্ষিত হয়েছে এবং আমাদের মায়েদের উপর হাত দেওয়া হয়েছে। এই বনগাঁতে 9 নম্বরের প্রার্থী দেখেছেন কিভাবে হাওয়া করে কাটছে, অথচ হাজার হাজার বহিরাগতদের নিয়ে এসে পুলিশের ছত্র সাথে তাদেরকে নিয়ে তাদের এবং মদতে সব জায়গাতে সাপ্পা রিগিং হয়েছে, বুদ্ধাম হয়েছে, পুলিং এজেন্টের মারধর হয়েছে। তার জন্য সাধারণ মানুষকে পাশে নিয়ে এই সন্ত্রাস দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি আমাদের কর্মীদের নিয়ে। এ প্রসঙ্গে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষার স্বার্থে বিজেপির পক্ষ থেকে আমাদের এই সিদ্ধান্ত। বহিরাগতদের এনে যেভাবে ভোট লুট করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি, সাধারণ মানুষ এর জবাব দেবে। গণতন্ত্রকে যেভাবে লুণ্ঠিত করা হয়েছে, গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছে, পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচানোর তাগিদে ভারতীয় জনতা পার্টি সমগ্র পশ্চিমবঙ্গে ভোট নিয়েছে। কি ভোট হলো? ভোটটা করার কোনো দরকার ছিল? যেভাবে প্রশাসক চালিয়েছে সেভাবে প্রশাসক চালাতে পারতেন। ভোট করে হাসির একটা প্রার্থী হয়তো লাভ নেই, আপনি যেটা করছেন কাজটা ভালো করছেন না, আগামীতে ফল কিন্তু আপনারা পাবেন। যদিও বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের প্রভাব সেভাবে পড়েনি বনগাঁ এলাকায়। এদিন সকাল থেকে দোকান বাজার ছিল স্বাভাবিক, বিভিন্ন বাস টার্মিনাস থেকে বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করেছে স্বাভাবিক ছন্দে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোমান্স ল্যান্ড, বনগাঁ।